শুধু আপনি পানির দিকে তাকিয়ে ইয়া সামিও ইয়া বাসিরও পাঠ করবেন আপনার প্রতি কার নজর লেগেছে সে জিন নাকি সে কোনো মানব জাতি সেটা আপনি পরিষ্কার এখানে একদম দেখতে পাবেন পানির মধ্যে সে পুরুষ নাকি মহিলা সব কিছু আপনি এই পানির মধ্যেই দেখতে পাবেন জাস্ট আপনাদেরকে শুধু ইয়া ইয়াসামিও ইয়া বাসিরও পাঠ করতে হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে নজরে বধ অর্থাৎ আপনার প্রতি কারো যদি বুড়ি নজর লেগে যায় সেটা কে জিন নাকি কোনো মানব জাতি সে পুরুষ নাকি মহিলা আপনি পুরো জানতে পারবেন সেরকমই একটা পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবরক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব আপনারা শুধু একটি কাচের গ্লাস সাদা কাচের গ্লাসে এরকম আপনারা পানি নিয়ে নেবেন পানি নিয়ে আপনারা কাচের গ্লাসের দিকে তাকিয়ে ইয়া সামিও ইয়া বা পাঠ করতে থাকবেন এনশা আল্লাহ যে আপনার প্রতি যে যার নজর আপনার প্রতি লেগেছে সে জিন হোক অথবা আপনার অন্য কোনো মাখলুকই হোক না কেন আপনি এই পানির মধ্যে তার ফটো তার ফেস আপনি পরিষ্কার পরিচ্ছিন্ন দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু এই কাচের গ্লাসের আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনাকে কে বুড়ি নজর লাগিয়েছে কার বুড়ি নজর লেগেছে আপনি সেটা জানতে পারবেন অথবা আপনাকে কেউ যদি জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করে সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন কারণ আমাকে অনেকজন কমেন্ট করেছেন যে হুজুর আমার প্রতি যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা আমার প্রতি যে জিনের নজর লেগেছে বা মানুষের নজর লেগেছে বুড়ি নজর এটা আমি কীভাবে বুঝতে পারবো কে তো প্রিয় শ্রতা বিন্দু সেটার জন্য আমি আমলটা আপনাদের মধ্যে শেয়ার করছি আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কে আপনাকে এরকম করছে তো প্রিয় শ্রোতা বিন্দু যদি আপনি যদি এরকম সমস্যার মধ্যে থাকেন আপনাকে বারবার কেউ ব্ল্যাক ম্যাজিক করছে অথবা আপনার প্রতি জিনের নজর আছে অথবা কোনো মাখলুকের নজর রয়েছে বুড়ি নজর যার কারণে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আপনি এই আমলটি ট্রাই করতে পারেন বা প্রয়োগ করতে পারেন তবে কিন্তু খবরদার নেক উদ্দেশ্য নিয়ে করবেন যা উদ্দেশ্য নিয়ে করবেন আপনি জানার পর তার থেকে আপনি সতর্ক থাকবেন বা তার থেকে কীভাবে সমাধান আবেন সেটা আমি অন্য ভিডিওতে আমল করব কিন্তু তার প্রতি আপনি জাহিরিতে কোনো কিছু প্রয়োগ করবেন না আমার এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকে আমরা জেনে নেবো যে এই আমলটা কীভাবে করবেন কারণ অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে তার জন্য এই আমলটা আপনাদের মধ্যে শেয়ার করছি তো প্রিয় শতাবিন্দু আপনি এই আমলটা কীভাবে করবেন সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যায় যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু প্রত্যেকবারের মতো আপনাকে এই আমলটাতেও কিছু সাদগা করতে হবে আপনি যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদকা করে দেবেন ঠিক আছে সদকা আনে বালি টাল দেত হয় মানে আপনার ভবিষ্যতে যে মুসিবতগুলো আসবে সেগুলো আল্লাহ রবুল আলম রিমুভ করে দেবে সেগুলো আল্লাহ রবুল্লা আলমদের ফজল কারাম থেকে সেগুলো হটে যাবে সে মুসিবতগুলোর সম্মুখীন আপনাকে আর করতে হবে না তার জন্য বেশি বেশি করে আমাদেরকে দান খায়রাত করাটা অতি উত্তম তো যাই হোক আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সর্বপ্রথম কিছু সাধ্য করবেন আমাকে অনেকজন প্রশ্ন করে হুজুর আমার আত্মীয়র মধ্যে দিতে পারি আত্মীয়র মধ্যে দিতে পারেন যে কেউর মধ্যে দিতে পারেন তবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার আত্মীয় হলে তাকেই আগে দেবেন আপনার যদি আত্মীয়র মধ্যে কেউ অসহায় গরিব থাকে তাকেই আগে দিবেন ঠিক আছে অথবা আপনি কোনো এতিমখানায় দিয়ে দিতে পারেন কোনো তল তলেবে এলিমকে দিতে পারেন অথবা আপনি কোনো অসহায় গরিব মিসকিনকে ফের ভরে খাইয়ে দিতে পারেন অথবা কিছু রকম বা কিছু টাকা আপনি তার হাতে তুলে দিতে পারেন তো যাই হোক যখন আপনার সাদকা কমপ্লিট হয়ে যাবে আপনারা এরকম একটা সাদা কাঁচের গ্লাস নেবেন ঠিক আছে এবং তাতে জল ভরে নেবেন ঠিক আছে তারপরে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহি নিরালা যেখানে কেউ আপনাকে দেখতে পাবে না আপনি সামনে গ্লাসটা রেখে এবং গ্লাসের দিকে গ্লাসের পানির দিকে আপনি তাকিয়ে আপনি ইয়া স্বামীও ইয়া বাসিরো ইয়া সামিও ইয়া বাসিরো ইয়া সামিও ইয়া বাসিরো ইয়া সামিও ইয়া বাসিরো ইয়া সামিও ইয়া বাসিরো এটা আপনারা ম্যাক্সিমাম পাঁচ সাত মিনিট বির করবেন পড়তেই থাকবেন আপনাকে কাউন্ট করার প্রয়োজন নাই গুনতি করারও প্রয়োজন নাই আপনি একটা আন্দাজা করে অথবা সামনে ঘড়িয়ে রাখতে পারেন আপনি আন্দাজা করে আপনি পাঁচ সাত মিনিটের বেশি যেন হয় কম যেন না আপনি পাঠ করতেই থাকবেন ঠিক আছে এবং আব্বাল ও আখির আপনি এগারো এগারো বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি পানিটাতে ফু দেবেন তারপরে পানিটা একটা যে কোনো জিনিস দিয়ে ঢাকা দিয়ে আপনি রেখে দেবেন পান করবেন না রেখে দেবেন এভাবে আপনি আমলটা করতেই থাকবেন দেখবেন দু এক দিনের মধ্যেই চলে আসবে নজর তার ফটো আপনার ভেসে উঠবে এখানে আপনি দেখতে পাবেন না হলে আপনি আমলটা করে করে যাবেন আপনি একুশ দিন করবেন একুশ দিনও যদি আপনি ফল না পান তাহলে আপনি একচল্লিশ দিন পর্যন্ত করবেন এবং আল্লাহ তাবারক তালার জাতের প্রতি বিশ্বাস রাখবেন ঠিক আছে এবং একিনো এখলাসের সহি আপনি করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি দু চার দিনের মধ্যেও চাইলে আল খোদা চাইলে আপনি দেখতে পেয়ে যাবেন হলে আপনাকে একুশ দিন অথবা একচল্লিশ দিন পর্যন্ত করতে হবে তবে এটা যাদেরকে দিয়েছি তারা আমাকে বলেছেন যে হুজুর আমি কেউ বলেছে তেইশ দিনের দিনে কেউ বলেছে উনতিরিশ দিনের দিনে কেউ বলেছে উনিশ দিনের দিনে এভাবে অনেকজন অনেক রকমভাবে কমেন্ট করেছে তো এই আমলটা আপনাদেরকেও শেয়ার করে দিলাম আপনারাও করবেন ইনশাল্লাহ দেখতে পাবেন যে আপনাকে কে জাদুটনা করেছে কে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কার ভুরি নজর আপনার প্রতি রয়েছে যার কারণে আপনি জীবনে উন্নতি করতে পারছেন না অথবা সমস্যার সম্মুখীন আপনাকে করতে হচ্ছে আপনাকে মানে সবসময় আপনার একটা না একটা সমস্যা লেগে থাকছে তো আপনি সেটা দেখে নিতে পারেন তো প্রিয় শ্রতাবিন্দু যদি আপনি দেখতে পান তাহলে কি করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব তার জন্য অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটাকে অল করে রাখবেন তাছাড়া যদি ভিডিও ভালো লাগে আপনাকে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন ঠিক আছে এবং এই আমলটা আপনি যদি করতে চান অবশ্যই আমার তরফ থেকে ফুল এজাজত শুধু জাস্ট আপনারা কমেন্ট সেকশনে একটা দরদের পার্ক লিখে দেবেন ঠিক আছে এবং আমার যেনারা অলরেডি সাবস্ক্রাইবার তেনাদেরকে আমি ইজাজত দিচ্ছি এবং দোয়া করি আল্লাহ রব্লুল আলমিন যারা এই আমলটি নেক উদ্দেশ্য জায়েজ মক্সাদকে নিয়ে তোমার প্রতি এ কিনো বিশ্বাস রেখে করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদেরকে সাফল্য দাও তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে হবে দেখাও মোলাকাত আল্লাহ হাফিজ